আমার প্রিয় ভাই এবং বোনেরা ছাত্রলীগের প্রাক্তন ও নতুনের এই মিলন মেলায় দাঁড়িয়ে আজ আমি বারবার মনে পড়ছে যে কথা বঙ্গবন্ধুর রাজনীতির কি ছিল সাফল্যের কেমিস্ট্রি বঙ্গবন্ধুর সব সাকসেসের কেমিস্ট্রি ছিল সাহস ও সততা এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তারও আজকের সাফল্যে রসায়ন হচ্ছে তার সাহস ও সততা সাহস ও সততার সমন্বয় শেখ হাসিনাকে আজ জনপ্রিয়তার অব্রভেদি তুঙ্গে পৌঁছিয়ে দিয়েছে আজকে বঙ্গবন্ধুর রাজনীতি ছিল মানুষের প্রতি অক্ষয় ভালোবাসা শেখ হাসিনার রাজনীতিও হচ্ছে এদেশের মাটির কাজের কাছে থাকা এদেশের মানুষের কাছে থাকা আজ আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব সবাই বাংলাদেশ বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের গত চুয়াল্লিশ বছরের সবচেয়ে সৎ সবচেয়ে বিচক্ষণ সবচেয়ে সাহসী সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতার নাম শেখ হাসিনা বাংলাদেশের গত চুয়াল্লিশ বছরের সবচেয়ে দক্ষ প্রশাসক সবচেয়ে সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা শি হাজ মেড আস স্ট্যান্ড টলার শি হাজ মেড লুক ব্রাইটার শি হাজ আস ফিল স্মার্টার তিনি বর্তমানের পলিটিশিয়ান নন শেখ হাসিনা বর্তমানের সীমারা খাপেরিয়ে নির্বাচনের সীমারা খাপেরিয়ে পরবর্তী জেনারেশনের লিডার সেজন্যই তিনি পলিটিশিয়ান নন তিনি আজকে স্টেটম্যান তিনি শুধু রাজনীতিক নন তিনি আজকে রাষ্ট্রনায়ক আমরা সেজন্যই তাকে রাষ্ট্রনায়ক অভিহিত করি তিনি আজকে রাষ্ট্রনায়কের সেই মর্যাদায় উন্নীত হয়েছেন একবার ভেবে দেখুন শেখ হাসিনা যদি না থাকতেন বঙ্গবন্ধু হত্যার বিচার কি হতো একবার ভেবে দেখুন শেখ হাসিনা যদি না আসতেন যুদ্ধাপরাধীদের বিচার করে বাংলাদেশ কি কলঙ্ক মুক্ত হতো একবার ভেবে দেখুন শেখ হাসিনা যদি না থাকতো বিশ্বব্যাংক যখন পদ্মা সেতু প্রকল্প থেকে সরে দাঁড়ায় সেদিন বঙ্গবন্ধুর কন্যা অসম তিনি নিজস্ব অর্থানে পৃথিবীর অন্যতম দীর্ঘতম নদী সেতু পদ্মা সেতু নির্মাণ কাজে হাত দিয়েছে শেখ হাসিনা যদি না থাকতো বাংলাদেশি কি আজ এই নগরীতে শোভা পাচ্ছে তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট মেট্রো রেল আজকে ঢাকা সিটিতে শোভা পাচ্ছে এলিভেটেড এক্সপ্রেস হয়ে আজকে পায়রায় সমুদ্র বন্দর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আজকে সেই মাথার বাড়িতে এলএনজি প্ল্যান বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের সীমান্ত বিজয় বাংলাদেশের সমুদ্র বিজয় বাংলাদেশের মহাকাশ বিজয় একই সম্ভব ছিল যদি শেখ হাসিনার সেই ম্যাজিক লিডারশিপ আমাদের মাঝে না থাকত আমরা কি ভেবে দেখেছি আজকে তার নেতৃত্বে বাংলাদেশ আজকে আই এম বলছে বাংলাদেশ আজ এশিয়ার মধ্যে প্রবৃত্তিতে সর্বোচ্চ এইট আজকে শেখ হাসিনা আছেন বলে পাকিস্তানে হচ্ছে চার গুণ বেশি আজকে বাংলাদেশের ফরেন কারেন্সি রিজার্ভ তেত্রিশ বিলিয়ন ডলার আজকে শেখ হাসিনা আছেন বলে বাংলাদেশে শিক্ষার হার তিয়াত্তর ভাগ শেখ হাসিনা আসেন বলেই আজকে বছরের প্রথম দিনে বাংলাদেশে লাখ নতুন বইয়ের ধানে সারা বাংলাদেশ আজকে মুগ্ধ মোহিত শেখ হাসিনা আজকে আছেন বলেই বাংলাদেশ আজকে আইএমএফের এক হিসেবে বাংলাদেশের বর্তমান অর্থনীতি একশো আশি কোটি ডলার সুবর্ণ আইএমএফ বলেছে অভিমত ব্যক্ত করেছে তিনশো কোটি ডলারে উপনীত হবে শেখ হাসিনা আছেন বলেই দারিদ্র সীমা বিশ শতাংশে নেমেছে শেখ হাসিনা আছেন বলেই আজ বাংলাদেশে হত দরিদ্রের সংখ্যা দশ ভাগে নেমে এসেছে আজকে আমরা তার সেই নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ কন্যা শেখ হাসিনা আর সারা বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদাকে অভ্রভেদি তুঙ্গে নিয়ে গেছেন আমরা তাকে নিয়ে রিয়েলি আমরা প্রাউড ফিল করি আমাদের নেত্রীকে নিয়ে তার উচ্চতা আমাদের চেয়ে অনেক উপরে শিজ লাড্ডার জেনওয়ার পার্টি আজকে আমরা তাকে অনুসরণ করব। তার নেতৃত্বে এগিয়ে যাব বঙ্গবন্ধুর সততা সাহস বঙ্গবন্ধু পরিবারের সততা সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে প্রিয় ভাই এবং বোনেরা ছাত্রলীগের অরুণপাতের তরুণ কর্মীরা কোথা থেকে শিক্ষা নেবে আমাদের বাইরে যাওয়ার দরকার নেই বাংলাদেশে সততা মেধাবী রাজনীতি সাহসের প্রতীক বঙ্গবন্ধু পরিবার এই পরিবার থেকেই আমরা শিক্ষা হাই সিম্পল লিভিং এটাই হচ্ছে বঙ্গবন্ধুর দর্শন এটাই হচ্ছে শেখ হাসিনার দর্শন সজীব ওয়াজেদ জয় আজকে বিকল্প পাওয়ার সেন্টার হাওয়া ভবন করেনি আজকে হারবার বিশ্ববিদ্যালয়ের সেই ব্রিলিয়ান ছাত্র সচিব সচিব ওয়াজেদ জয় কম্পিউটার ইঞ্জিনিয়ার আমাদের প্রধানমন্ত্রীর একটা বিপ্লব ঘটিয়ে যাচ্ছে আজকে সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে আজকে আমাদের নেত্রী শেখ হাসিনার কন্যা তিনি কি করেন সাইমা ওয়াজেদ হোসেন পুতুল আজকে সারা বিশ্বে অটিজমের বিশেষজ্ঞ হিসাবে সারা দুনিয়ায় এ নামটি সবার জানা তিনি দেশে দেশে ঘুরছেন অটিস্টিক শিশুদের কল্যাণে তাদের বাঁচাতে আজকে তিনি জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বিশেষজ্ঞ প্যানেলের সদস্য হচ্ছেন আমাদের নেত্রীর কন্যা সুকন্যা সাইমা ওয়াজদ হোসেন পুতুল আজকে বঙ্গবন্ধু আরেক কন্যা শেখ রেহানা বঙ্গবন্ধু হত্যার পর লাইব্রেরিতে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ানের চাকরি করত লন্ডনে আজকে এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার কন্যা শেখ রেহানা বাসে চেপে যাতায়াত করে লন্ডন সিটিতে তার কোন বিলাট বহু গাড়ি নেই আজকে শেখ রেহানার সন্তান ব্রিটিশ রাজনীতির প্রভাবশালী নেত্রী তিন তিনবারের বারের হাউস অব কমন্স এর নির্বাচিত সদস্য টিউলিপ সিদ্দিক সততা কোথায় শিখবেন মেধা কোথায় শিখবেন ছাত্রলীগের কর্মীরা আমাদের দূরে যেতে হবে না বঙ্গবন্ধু পরিবারে আমরা পাই সে শিক্ষা আজকে ববি সিদ্দিক সে কোথায় আজকে এখানে কাজ করছে সিআরআইতে জাতিসংঘের আজকে আমাদের ববি সিদ্দিক এখানে ন্যাশনাল ডিরেক্টর হিসাবে কাজ করছে আজকে বঙ্গবন্ধু আর এক কন্যা শেখ রেহানার সন্তান আপনারা জানেন যে তাকে রূপন্তী বলে ডাকা হয় তিনি আজমিনা সিদ্দিক তিনি অক্সফোর্ডের ছাত্রী বিলিয়ান ছাত্রী আজকে টনি প্লেয়ার ফাউন্ডেশনে কনসালটেন্ট হিসাবে কাজ করছে মেধা সততার প্রতীক আজকে বঙ্গবন্ধু পরিবার ববি সিদ্দিক লন্ডন স্কুল অফ পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্সের বিলিয়ন ছাত্র মেধা এখানে মেধা বঙ্গবন্ধু পরিবার সততা বঙ্গবন্ধু পরিবার আসুন আমরা এই সততা থেকে সাহস থেকে মেধা থেকে শিক্ষা গ্রহণ করে এগিয়ে যাই সবশেষে বলবো বলব ছাত্রলীগের ভাই এবং বোনেরা যে কোনো কারণে হোক সুনাম কিছুটা ক্ষুণ্ণ হয়েছে সেই ছাত্রলীগ কর্মীর প্রয়োজন নেই যে আপনার হত্যায় জড়িত সেই ছাত্রলীগ কর্মীর প্রয়োজন নেই রাজশাহীতে অধ্যক্ষকে অপমান করে যে ছাত্রনেতা সেই ছাত্রলীগের আমাদের প্রয়োজন নেই আসুন হারিয়ে যাওয়া ভাবমূর্তিকে পুনরুদ্ধার করতে হবে আমাদের নেত্রীর শুদ্ধি অভিযানে শুদ্ধ হয়ে নয়া উৎসর্গীকৃত চেতনায় ছাত্রলীগকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে জয় বাংলা জয় প্রিয় ও বন্ধুরা শহীদ শহীদুল্লাহ কাইসারের একটি উ